সুধী শ্রোতা মণ্ডলী, বিগত পর্বে আমরা জানতে পেরেছি কিভাবে নরক ভোগকারী পাপী আত্মা মাতৃগর্ভে ঈশ্বর দৃষ্টে স্থান পায়, কিভাবে গর্ভে দুঃখ কষ্ট ভোগ করে জন্মগ্রহণ করে এবং পুনঃ দৈবী মায়ায় বশীভূত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, আবার নরকে গমন তথা নরক যাতনা ভোগ। এইভাবে বারংবার জন্ম মৃত্যুর চক্র চলে আসছে সৃষ্টির আদিকাল থেকে। সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের উদ্দেশ্যে বললেন, হে ঋষিগণ, এইভাবেই ভগবান শ্রীবিষ্ণুর মুখে নরক যাতনা ও গর্ভযাতনার কথা শুনে অশ্বত্থ পাতার ন্যায় থর থর কাঁপতে কাঁপতে পক্ষীরাজ গরুড় মানব জাতির সমূহ উপকারের জন্য শ্রীকৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, মনুষ্য জেনে অথবা না জেনে পাপ করে যম যাতনা না পায় এমন কি উপায় বা ব্যবস্থা আছে? দয়া করে সেসব আমায় বলুন। সংসার সাগরে হাবুডুবু খেতে থাকা আত্মাধারী জীব, পাপ দ্বারা বিনষ্ট বুদ্ধিধারী, বিষয় বাসনায় ভ্রমিত নষ্ট জীবকুলের উদ্ধারের জন্য কি উপায় আছে, কৃপা করে আমায় বলুন। হে স্বামীন, পুরাণে যে সকল সিদ্ধান্ত আছে তা আমায় বলুন, যার দ্বারা মনুষ্য সদ্গতি প্রাপ্ত হতে পারে। উত্তরে শ্রী ভগবান বললেন, হে গরুড়, তুমি মনুষ্য জাতির উপকারের জন্য অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ। এখন সাবধান হয়ে শ্রবণ করো, আমি তোমায় সব বলছি। এর আগে আমি পুত্রহীন পাপীদের দুর্গতির কথা তোমায় বলেছি, যাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, কিন্তু যাদের পুত্র আছে সেই সকল ধর্মাত্মাদের কখনো কোনো দুর্গতি হয় না। যদি কখনো কোনো কর্ম বাধায় পুত্র না জন্মায়, তবে বুদ্ধিমান মনুষ্যকুল কোনো না কোনো উপায়ে পুত্র লাভের চেষ্টা করে। ভক্তিপূর্বক শতচণ্ডীর বিধান মেনে হরিবংশ পুরাণের কথা শ্রবণ করে বা ভক্তি ভরে শিবের আরাধনা দ্বারা সুন্দর ও বুদ্ধি সম্পন্ন পুত্র লাভ করে। পুত্র পুত নামক নরক হতে পিতাকে উদ্ধার করে, সেজন্য ব্রহ্মা নিজেই একে পুত্র নাম প্রদান করেছেন। একজন ধর্মাত্মা পুত্র সমস্ত কুলকে উদ্ধার করতে সক্ষম এবং পুত্র সমস্ত লোক অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল সহ সপ্ত লোকেই বিজয় প্রাপ্ত করতে পারে। এটাই সনাতনী পদ্ধতি। বেদে এইরকম শ্রেষ্ঠ পুত্রের কথা বলা হয়েছে। সেই জন্য পুত্রের মুখ দেখে পিতা পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়। পৌত্রের স্পর্শ মাত্রেই মনুষ্য তিন প্রকারের ঋণ থেকে মুক্তি পায় এবং যমলোক আদি লোককে উল্লঙ্ঘন করে ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়। পুত্র পৌত্র দ্বারা স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। ব্রাহ্ম বিবাহ রীতিতে বিবাহিতা স্ত্রীতে যে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তান দ্বারা স্বর্গলোক আদি ঊর্ধ্বলোক প্রাপ্ত করায় পিতৃকুলকে। ইহা ভিন্ন সংগৃহীত অর্থাৎ বিনা বিবাহের স্ত্রীতে উৎপন্ন পুত্র অর্ধগতি অর্থাৎ নরকে পৌঁছায়। হে গরুর, সবর্ণ পতিপত্নীতে যে সবর্ণ ঔরস পুত্র জন্মায়, কেবলমাত্র সেই পুত্রই শ্রাদ্ধ দান দ্বারা পিতাকে ঊর্ধ্বলোকে পৌঁছাতে সক্ষম। এটাই বেদের বিধান। পুত্র দ্বারা প্রাপ্ত শ্রাদ্ধে মনুষ্য স্বর্গে যায়। শুধু তাই নয়, প্রেরিত অন্যের দ্বারা কৃত যথাবিহিত শ্রাদ্ধ হতে স্বর্গ লোক প্রাপ্ত হয়েছে, এমন কথা ইতিহাসে দেখা যায়। এখন আমি তোমাকে সে কথাই বলবো, মন দিয়ে শোনো। আমার এই কথার পুষ্টির জন্য আমি পারলৌকিক দানের শ্রেষ্ঠ মাহাত্মের ইতিহাস তোমায় বলছি। হে গরুর, পূর্বে ত্রেতা যুগে সুন্দর মহোদয়পুর নামে একটি নগর ছিল। সেখানে মহাবলবান এবং অত্যন্ত নিষ্ঠাবান ধার্মিক রাজা বভ্রুবাহন রাজত্ব করতেন। বিধিপূর্বক যজ্ঞকারী, মহাদানী, লক্ষ্মীমন্ত, ব্রাহ্মণগণের পরম হিতৈষী এবং প্রিয়, ভক্ত সাধুদের প্রিয় তথা চরিত্র, আচার ও গুণসম্পন্ন এবং দয়া তথা দাক্ষিণ্যযুক্ত নৃপতি ছিলেন তিনি। ধর্মপূর্বক নিজের ঔরসজাত সন্তান জ্ঞানে প্রজা পালন করতেন ওই রাজা। অপরাধীদেরকে যোগ্য দণ্ড প্রদানকারী ওই রাজা নিত্য ক্ষত্রিয় ধর্ম পালনে তৎপর থাকতেন। কোনো এক সময় রাজা বভ্রুবাহন সৈন্যদল সহ শিকারে গেলেন। তিনি নানা প্রকার বৃক্ষে ঘেরা গভীর বনে প্রবেশ করলেন। সেই বন নানা প্রকারের মৃগতে পরিপূর্ণ ছিল। সেখানে নানা প্রকারের পাখির কলরবে মুখরিত ছিল বনের পরিবেশ। রাজা দূর থেকে বনে একটি হরিণ দেখতে পেলেন। তখন রাজা অতি তীক্ষ্ণ ও শক্তিশালী বাণ দ্বারা হরিণটিকে বিদ্ধ করলেন। আর ওই হরিণটি তীরবিদ্ধ অবস্থায় অদৃশ্য হয়ে গেল বনের অভ্যন্তরে। রক্তরঞ্জিত বনভূমি লক্ষ্য করে রাজা হরিণটির পিছু নিল এবং সেই অন্বেষণে বন থেকে বনান্তরে প্রবেশ করলেন। এক সময় ক্ষুধা পিপাসায় কণ্ঠ শুকিয়ে এলো। পরিশ্রমে ক্লান্ত হয়ে অর্ধমূর্ছিত অবস্থায় একটি জলাশয়ের নিকট পৌঁছালেন রাজা। সেখানে পৌঁছে ঘোড়া সহিত স্নান করলেন। পদ্ম আদি সুগন্ধিত পুষ্প ঘেরা জলাশয়ের সুগন্ধিত শীতল জল পান করলেন প্রাণ ভরে। স্নানের পর রাজা বভ্রুবাহন জলাশয় থেকে উঠে বিশ্রাম নিলেন। সামনেই শীতল ছায়াযুক্ত বিশাল শাখা প্রশাখায় শোভিত এবং অগণিত পক্ষীদের কলরবে সমৃদ্ধ একটি মনোহর বটবৃক্ষ দেখতে পেলেন রাজা। সর্বাপেক্ষা বেশি উঁচু হওয়ায় বটবৃক্ষ ওই জঙ্গলে বিশাল পতাকার ন্যায় শোভা পাচ্ছিল। ওই বটবৃক্ষ মূলে পৌঁছে রাজা অর্ধ নিদ্রিত হয়ে পড়লেন। এমন সময় সেখানে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত, ব্যাকুল ইন্দ্রিয়যুক্ত, উস্কো খুস্কো চুল মাথায়, অত্যন্ত ময়লা ছেঁড়া বস্ত্রধারী, অত্যন্ত ভয়ানক চেহারাযুক্ত, লম্বা, সামনের দিকে ঝুঁকে পড়া দুর্বল এক প্রেতকে দেখতে পেলেন রাজা বভ্রুবাহন। বিকৃত এবং ভীষণ রাক্ষসকে দেখে রাজা বভ্রুবাহন বিস্মিত হলেন। প্রেত ওই গভীর বনে ওই রাজাকে দেখে चकित हलो। ओई प्रेत उत्कंठित चित्ते राजार समीप एलो एवं हे गरुड़। ओई प्रेत राजा सेई समय राजा के बोल्लो, हे राजन, आपनार दर्शन रूपी मिलन आनंदे आमी प्रेत भाव त्याग करेছি এবং परम गति পেয়েছি। हे महाबाहु, आपनार संगलाभे आज आमी অত ধন্য হলাম। राजा বললেন, हे प्रेत, এই কৃষ্ণবর্ণ অতি ভয়ানক মুখ এবং ভয়ঙ্কর দর্শন, এরূপ ঘোর অমঙ্গল প্রেতত্ব তুমি কোন কর্মের ফলে প্রাপ্ত হয়েছো? এ তাতো তুমি আমায় এই প্রেতত্ব প্রাপ্তির পুরো কারণ বলো। তুমি কে? কোন দাম থেকে তোমার প্রেতত্ব দূর হবে? প্রেত উত্তরে বলল, হে রাজা শ্রেষ্ঠ, আমি আপনাকে আদি থেকে অন্ত পর্যন্ত সব বলছি এবং আমার প্রেতত্বের কারণ জেনে আপনি আমার উপর দয়া করার যোগ্য ব্যক্তি। সকল ধনসম্পদে পরিপূর্ণ বৈদিশ নামে একটি নগর আছে, যেটি বিভিন্ন প্রকার জনপদ ও রত্ন দ্বারা পরিপূর্ণ। সুদৃশ্য ভবন প্রসাদ যুক্ত সেই নগর নানা প্রকারের স্রোত ও স্মার্ত ধর্মে যুক্ত। এটা তো ওই পুরীতে দেবতাদের পূজা অর্চনাকারী আমি থাকতাম। আমি বৈশ্য জাতির, আমার নাম সুদেব। আমি হবিষ্যান্ন দ্বারা দেবতাদের এবং কব্যান্ন অর্থাৎ পিণ্ড দান দ্বারা পিতৃপুরুষগণকে সন্তুষ্ট করতাম। নানা প্রকারের অন্ন দান দ্বারা ব্রাহ্মণগণকে সন্তুষ্ট রাখতাম। দরিদ্র, অন্ধ, পঙ্গু প্রভৃতি বহু মানুষকে আমি অন্ন দান করেছি। হে রাজন, সেই সকল সুকৃতি দৈবযোগে একদিন নিষ্ফল হয়ে গেল। যেভাবে আমার সকল পুণ্য নিষ্ফল হলো, আপনাকে বলছি শুনুন। আমার কোনো সন্তান সন্ততি ছিল না, না ছিল বন্ধু বান্ধব যে আমার পারলৌকিক শ্রাদ্ধ করতে পারে। হে মহারাজ, যার মৃত্যু পরান্ত পৌরস মাসিক শ্রাদ্ধ হয় না, হাজারো শ্রাদ্ধ করলেও তার প্রেতত্ব দূরীভূত করা যায় না। এ মহিপতে, আপনি পারলৌকিক ক্রিয়া দ্বারা আমার উদ্ধার করুন। রাজাকে ইহজগতে সকল বর্ণের বন্ধু বলা হয়, সে কারণে হে রাজন, আমায় উদ্ধার করুন। আমি আপনাকে প্রভূত মণিরত্ন প্রদান করব, যার দ্বারা আমার সদ্গতি হয় এবং আমি প্রেত যোনি থেকে মুক্ত হতে পারি, এমন কিছু করুন। হে বীর মহারাজ, যদি আমার মঙ্গল চান তবে এসব বিধিযুক্ত ক্রিয়া সম্পন্ন করুন। ক্ষুধা, পিপাসা ও অন্যান্য দুঃখের কারণে এই প্রেতত্ব আমি সহ্য করতে পারছি না। এই বনে কত সুস্বাদু ফল আছে, কত সুমিষ্ট জল আছে। ক্ষুধা পিপাসায় কাতর হয়েও আমি তা গ্রহণ করতে পারছি না। হে রাজন, যদি আমার পারলৌকিক ক্রিয়া নারায়ণ বিধিতে হয় এবং তার পরের সকল ক্রিয়া যদি বেদ মন্ত্র দ্বারা সম্পন্ন করা যায়, তাহলে আমি নিশ্চয়ই মুক্তি পাব। বেদ মন্ত্র, তপস্যা, দান তথা সকল জীবে দয়া, উত্তম শাস্ত্র শ্রবণ, বিষ্ণু পূজা, সাধু সঙ্গ, এ সকল ক্রিয়া প্রেতত্ব নষ্ট করার জন্যই নির্ধারিত। এই কথা আমি শুনেছি। एर मध्य प्रेतत्व नाशकारी विष्णु पूजार कथा तोमाय बोलछी। सत पथे सत कर्म द्वारा एकत्रित सोना निये हे राजन ओई सोनार द्वारा एकटी नारायण प्रतिमा निर्माण करुन। ओई प्रतिमा हलूद कपड़े आच्छादित करे सकल अलंकार द्वारा सुशोभित करते हबे। सप्त तीर्थेर जले स्नान करिए सिंहासने स्थापन करे पूजा करते हबे। ओई सुवर्ण प्रतिमार दक्षिण पार्श्वे मधुसूदन, उत्तरे गदाधर, पूर्वे श्रीधर एवं पश्चिमे वामन देव के तथा मध्यस्थले ब्रह्मा और महेश्वर देव के स्थापन करते हबे। गंध पुष्प आदि द्वारा पृथक पृथक पूजा करते हबे सकल के। तारपर प्रदक्षिण करे अग्निते देवतादेर आहुति द्वारा सन्तुष्ट करे परे घृत दधि और दुग्ध द्वारा विश्वदेव के तृप्त करते हबे। तारपर स्नान करे नारायणेर आगे विधिपूर्वक पारलौकिक क्रिया समाप्त करते हबे। क्रोध और लोभ मुक्त हुए सकल शास्त्रेर रीति अनुसारे श्राद्ध क्रिया सम्पन्न करार पर वृष उत्सर्ग करते हबे। अतःपर ब्राह्मणदेर जन्य 13 पद दान करबेन एवं शज्जा दान दिए प्रेतेर जन्य प्रेत घट दान करबेन। राजा जिज्ञासा करलेन प्रेत घट किभाबे दान करते हबे। से कथा सकल जीवेर प्रति करुणावशत तुमी कृपा करे आमाय बोलो, जार फले प्रेत घट दान करे आमी तोमार मतो असंख्य प्रेतेर मुक्ति घटाते पारी। प्रेत बोल्ल, हे महाराज, आपनी मन दिए श्रवण करुन। এই সুদৃঢ় দানের দ্বারা প্রেতত্ব মুক্তি হয়। সকল অশুভ শক্তি নাশকারী, অগতি ক্ষয়কারী, তিন লোকে সর্বাপেক্ষা দুর্লভ দান প্রেত ঘট দান ক্রিয়া। গলিত সোনা থেকে ঘট নির্মাণ করে ব্রহ্মা, মহেশ্বর এবং কেশব এই তিনজনকে ঘট মধ্যে স্থাপন করতে হবে। এবং লোকপালগণ যথা ইন্দ্র, যম, বরুণ, কুবের আদিকে আবাহন করে সেই ঘটে সংযুক্ত করতে হবে। তারপর ওই ঘটে দুগ্ধ এবং ঘৃত ভরে ভক্তি ও বিনম্রতাপূর্বক ব্রাহ্মণকে দান করবেন। এই ঘট দান করলে অন্য কোনো প্রকার দানের আবশ্যকতা থাকে না। সেই ঘট মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আহ্বান করে পূজা করবেন। ঘটের কণ্ঠে পূর্ব আদি দিকে দিকপালগণকে পূজা করার পর মহাপাতক নাশ করি ওই ঘট দান সকল দান মধ্যে শ্রেষ্ঠ বলে বিদিত হবে। সেই জন্য হে রাজন, প্রেতত্ব দূরীকরণে ওই দান মনুষ্যগণের দ্বারা করা উচিত। শ্রী ভগবান বললেন, হে কশ্যপ, কথোপকথন চলাকালীন সেখানে উপস্থিত হল অশ্ব এবং হস্তি সহ অগণিত সেনা। সেনা আশায় রাজাকে মহামণি প্রদান করে নমস্কার পূর্বক প্রেত অন্তর্ধান হয়ে গেল। এরপর রাজা নগরে ফিরে এলেন, বিধিপূর্বক শ্রাদ্ধ করলেন। প্রেত মুক্তি পেয়ে স্বর্গে গেল। অন্যের কৃত শ্রাদ্ধ দ্বারা যদি প্রেত উত্তম গতি প্রাপ্ত হতে পারে, তবে পুত্র দ্বারা কৃত পারলৌকিক শ্রাদ্ধ পিতার সদ্গতি করবে না কেন? এতে কোনো সন্দেহ থাকতে পারে না। ভগবান বললেন, এই পবিত্র ইতিহাস পাঠ ও শ্রবণকারী যতই পাপী হোক না কেন কখনো প্রেতজনি প্রাপ্ত হবে না। আজ এ পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা।